What's it, guys? Hello, guys. এটা হচ্ছে গিয়ে প্রাণ ঝাল মুড়ি, তোমরা সবাই জানো আশা করি। তো আমাদের হয়েছে এটা খেয়ে না যে হাল অবস্থা, দেখতে পাচ্ছ এটা তো অনেক লঙ্কা টঙ্কা অনেক কিছু মনে হয় আছে। তো সে বলতেছে ইব্রাহিম ভাই এখানে অনেক ব্ল্যাক পেপার ইউজ করছে, ইউজ পরিমাণে, যার জন্য আমার জিবার মানে জিবার আগাটা কিল কিল করতেছে, মানে জিবার আগাটা নাকি ফেটে ফেটে যাচ্ছে। ও তোমরা যারা এই জালমুড়িটা খাইছো এর আগে তোমরা সবাই জানো এটা তো অনেক পরিমাণে সাদা সর্ষে কালো সর্ষে হয়তো ইউজ করে, যার জন্য হিউজ পরিমাণে এটা খেতে খুবই ঝাল লাগে। তার নামই হচ্ছে ঝালমুড়ি। তো এখন সে খাচ্ছে আর বলতেছে আমার জিবার আগাটা কেমন জানি করতেছে, এই হচ্ছে কি অবস্থা দিদি। এ কি জানি বড় বউ দিচ্ছি না মারি, এটা না জিব নয় বলে নোলা নোলা কি চাপা দিয়ে ওর জন্য একটা ভাজা মাছ রেখেছ কি না? বাপু সব জলে দিয়ে দিয়েছি, চলে না জলে, ও সব সব জলে দিয়ে দিয়েছি আমি, আমাকে আজ কেউ মনে করিয়ে দেয়নি তাই ভুলে গেছি। বাপু এত কিছু তাড়া দিলে কি মনে থাকে? তো আজকে আমরা এই ডায়লগটা মানে এটার সিনটা দেখতেছিলাম, মানে কি অনেক ফানি ভিডিও হিসাবে করে, এটা দেখে আমি রাইন হাসতে হাসতে খুবই নাজেহাল একটা অবস্থা। রাইন তুমি ডায়লগটা একটু বলো প্লিজ। আমি যখন একদম হ্যাপি মুডে থাকি না তখন এই ডায়লগটা যখন সে শেয়ার করে আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই। তোমার জীবন আগাটা জ্বালাপোড়া করতেছে, রাইন অল্প অল্প করে খাও, তোমার না ঝাল লাগতেছে, তোমার না জিবা এ হয়ে গেছে। এটা খুবই টেস্টি মুড়ির গুড়া। ও আচ্ছা, এটা ওই যে এটাতে মুড়ি অ্যাড করে তারপর খাইছে, এখানে শুধু রিয়াকশনটা দেখো আদৌ কি ঝাল লাগছে কিনা, তার টুটের কিনা যে হাল অবস্থা। আহা কি ঝাল কিবা থাকি আছে দেখো, আশা করি তোমরা বুঝতে পারতেছো, ভালো করে দেখো, দেখছো। আর এটা হচ্ছে এই জালমুড়িটা আমি কিন্তু খাই না, এটা খাইছে হচ্ছে কি বনু, ও শুধু শুধু এই জালমুড়িটা খায় না, এটার সাথে অন্য একটা মুড়ি অ্যাড করে তারপর খাইছে, যার জন্য একদমই ঝাল লাগেনি। আর এটা প্রচুর ঝাল খেয়ে দেয়, খেতে কিন্তু খুবই টেস্টি, তোমরা সবাই জানো। তারপরও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি রায়নের কাণ্ড কারখানার জন্য। তবে ভিডিওটা এমনি মজার ছলে করছি, তোমরা কেউ মানে হচ্ছে গিয়ে অন্য কোনো খারাপ মাইন্ড নিও না, জাস্ট একটু মজা করতেছিলাম। আর আমি পান খাইছি, একটু লাল হয়ে আছে এটাই। রাইন বাহিরে গিয়েছিল ওদের জন্য খাবার নিয়ে এসেছে, দেখো কি অবস্থা তাদের। মিঠাই তুমি এখানে বসে আছো, আমাদের লক্ষ্মী মেয়েটা তাদের ঘুম ভেঙে গিয়েছে, রাইন এখানে বসে বসে খাবার দিচ্ছে। তারা কি খাচ্ছে তোমরা? ওই যে বিস্কিট খাচ্ছে, বিস্কিট টিফিন বক্সে রেখেছিল। ওই যে মিঠাই, তারা এখন কেবল ঘুম থেকে উঠলো, বিকালে নাস্তা করতেছি বিস্কিট দিয়ে, আজকের মতো নাস্তায় বিস্কিট। রাহিন জাল মুড়ি নিয়ে আসছে, সাথে ওদের জন্য বিস্কিট নিয়ে আসছিল। দেখো আমাদের ইঁদুর চানাগুলোকে এক পলকে সবাই দেখে নাও। তো আজকের দুষ্টু মিষ্টি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।